সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। বন্ধুরা, দীর্ঘ প্রায় এক মাস ধরে চলা 2019 ডুরান্ড কাপ টুর্নামেন্টের সমাপ্তি ঘটল 24 আগস্ট। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে নাটকীয়ভাবে জয় ছিনিয়ে নিল গোকুলাম। মোহনবাগানের ডুরান্ড কাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল। এই ম্যাচেও আবার সেই নায়ক হলেন মার্কাস জোসেফ। ও বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব পুরো টুর্নামেন্টে কোন প্লেয়ার কটি গোল করেছেন, সর্বোচ্চ গোলদাতাই বা কে হলেন। আপনি যদি ফুটবলের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরই সঙ্গে থাকুন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক কোন খেলোয়াড় কটি গোল করেছেন। নিজের 10ম এবং 11তম গোলটি করে তিনি গোকুলামকে এবছরের মতো ফাইনাল ডুরান্ড কাপটি জিততে সাহায্য করেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, তিনি হলেন শুধু ম্যাচ নয় পুরো টুর্নামেন্টের নায়ক মার্কাস জোসেফ। তার মোট গোলের সংখ্যা 11। এরপর 5টি করে গোল করেছেন দুজন প্লেয়ার, তারা হলেন বিদ্যাসাগর সিং ইস্ট বেঙ্গল, আর্থার কোয়াসি মোহামেডান। এরপর পুরো টুর্নামেন্টে 4টি গোল করেছেন মাত্র একজন এবং তিনি হলেন সালভা চামোরো মোহনবাগানের। এরপর 3টি করে গোল করেছেন মোট 3জন প্লেয়ার, তারা হলেন বিমল কুমার জামশেদপুর, সুরেশ সিং ওয়াংজাম বেঙ্গালুরু, জাইমে সন্তোষ কলাডো ইস্ট বেঙ্গল। এরপর 2টি করে গোল করেছেন 7জন প্লেয়ার, তারা হলেন গণহেরে ক্রিজো রিয়াল কাশ্মীর, এন সুরেশ মেইতেই আর্মিরেড, চেস্টার পাউল লিংদো রিয়াল কাশ্মীর, বৃত্ত পিএম ইন্ডিয়ান নেভি, লিস্টন কোলাকো গোয়া, মাসুর শেরিফ চেন্নাই সিটি, সুহের ভিপি মোহনবাগান। সো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।